নরসিংদীর পলাশে 14 ইটভাটা গিলে খাচ্ছে ডাঙ্গা ইউনিয়নের কৃষিজমি, রাস্তাঘাট ও পরিবেশ। বৈধ ও অবৈধ এসব ভাটার কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় বিপাকে স্থানীয়রা। নিয়মনীতি না মেনে একই স্থানে এতগুলো ইটভাটা হলেও প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। পরিবেশ অধিদপ্তরের হিসাব মতে নরসিংদীতে 25টি অবৈধ সহ মোট ইটভাটা 150টি। ডাঙ্গা ইউনিয়নের 14 ইটভাটার মধ্যে 9টি বৈধ, 5টি অবৈধ। নিয়ম ভেঙে প্রায় সবগুলো ইটভাটাই ফসলি জমিতে স্থাপিত। জমির উর্বর মাটি চলে যাচ্ছে ইটভাটায়, ট্রলি দিয়ে মাটি ও ইট পরিবহনে ভেঙে পড়ছে রাস্তাঘাট। কালো ধোঁয়া ও ধুলায় জর্জরিত মানুষ, ক্ষতিগ্রস্ত গাছপালাও। গাছগাছিলার মধ্যে কোনো নাইরলেই না, কোনো কাটলাই না, কোনো ফল ফুট আমরা খাইতাম পারি না। শিশু বাচ্চা আছে না, এগুলি ঠান্ডা সার হই না। দুয়ায় আপনার যেই জমির যে একটা সাদা ফসল ননি হয়, যেটা আমরাকে বলি, যেটা চাউল হয়, সেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। ইটের গাড়ি চলে, মাটির গাড়ি চলে, এগুলি চলে চলে এই যে রোডঘাট এরকম করে, বৃষ্টি হলে মনে করেন মানুষ গড়তে পারি, দিতে পারি না। অভিযোগ রয়েছে অনিয়ম করে ইউনিয়ন পরিষদ ও কৃষি বিভাগের ছাড়পত্র পেয়ে যাচ্ছেন ভাটা মালিকরা, যদিও অভিযোগ অস্বীকার করেছে কৃষি অধিদপ্তর। সুবিস্তারে বলে দিয়েছি আমি যে কোনোভাবেই যেন দু ফসলি, তিন ফসলি কিংবা অধিক যেখানে আরও বেশি ফসল হয়, ওই সমস্ত জমির মাটি যাতে ইটবাটাতে না যায় এবং ওই জমিতে সংযমিতে যেন কোনোভাবে ইটবাটা না করা হয়। ছাড়পত্র বাতিল সহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে অবৈধ ইটভাটার তালিকা পাঠানো হয়েছে জানান সংশ্লিষ্টরা। পলাশে অভিযান করেছি, সদরে অভিযান করেছি এবং রায়পুরে, বেলাবত, শিবপুরে অভিযান পরিচালনা করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাদেরও আমরা নো অবজেকশন সার্টিফিকেট নিচ্ছি যে তারা এটি যখন সার্টিফাই করবে যে এখানে দু ফসলি বা তিন ফসলি জমি নয়, সেই ক্ষেত্রে একমাত্র আমরা পারমিশন দেওয়ার ক্ষেত্রে চিন্তা করছি। অবৈধ ইটভাটা বন্ধ করা সহ নিয়ম মেনে স্থাপন করা হলে কৃষি, জীববৈচিত্র্য, আবাসন ও পরিবেশ রক্ষা সম্ভব মনে করেন স্থানীয়রা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন।